हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। आज के हमें बना वो आलू पनीर की तरकारी। आलू पनीर की तरकारी बनाने जो हमें नहीं मिलती है ना पनीर, ये टाइम पनीर तो के बारे के हमें 2 लीटर दूध छाना फाटी खूब भालो भावे जल शोक करे नहीं आर पड़े। ये टाके 1 चम्मच मौदा दी खूब भालो भावे ठेसे नहीं टाके फ्रिजे एवं भावे चेपे नहीं बसिए दीछिलाम। फ्रिजे 2 घंटा रखार पर ये एकदम सेट हो गया। देखुन এবারে এটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব। তার আগে হচ্ছে যে দেখুন ফ্রিজ থেকে আমি এটা বার করে নিয়েছি 1/2 ঘন্টা মতো আগে। আর এখানে আমি নিয়েছি আলু, এখানে 3টে মাঝারি সাইজের আলু আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2টে ছোটো ছোটো টমেটো, ছোটো মাপের 2 খানা টমেটো এরকমভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি 2 খানা পেঁয়াজ, নিয়েছি আমি 1টা কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি আমি দারচিনি, আর নিয়েছি 2টো তেজপাতা, হলুদ, এখানে শুকনো লঙ্কা, আর 1টা জিরে নিয়েছি আমি, গোটা জিরে আর 1টা গোটা শুকনো লঙ্কা নিয়েছি। এখানে নিয়েছি আমি চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে নিয়েছি আমি গরম মশলার গুঁড়ো, আর এটা নিয়েছি আমি পোস্ত বাটা, আর এখানে আমার এটা আদা রসুন বাটা 1 চা চামচ, নুন, এটা লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, আর লাগবে আমার রান্না করার জন্য সাদা তেল। দেখুন আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তার আগে হচ্ছে যে এখানে আমি আলুটাকে এমনি শুকনো রেখেছি কেটে ধুয়ে নিয়ে। যদি সঙ্গে সঙ্গে রান্না করেন তাহলেই শুকনো রাখবেন, নাহলে জল দিয়ে রাখবেন, নাহলে আলুটা কালো হয়ে যাবে। এটাকে আমি এরকমভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি পুরোটা। এবারে আপনারা আপনাদের পছন্দ মতন আকার দিয়ে কাটতে পারেন। আমি এর মধ্যে মিলিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে মেলালাম। কারণ এর আগেও আমি পনিরের যে কোনো প্রিপারেশন দেখানোর আগে আমাদের বলেছি যে পনিরের রান্না করার আগে যদি আমরা একটুখানি ভাজার আগে কর্নফ্লাওয়ার বা ময়দা মাখিয়ে নিই, কোট করে নিই, তাহলে পরে পনিরটা স্টিফ হবে না। এটা আমার ঘরে তৈরি করা পনির, এর মধ্যে যেহেতু আমি 1 চা চামচ ময়দা মিশিয়ে অলরেডি এ করেছিলাম, এটাকে সেট হতে দিয়েছিলাম, যার জন্য এর মধ্যে আমি বেশি মেলাবো না। 2 চা চামচ মতো মেলালাম। চলুন এবার রান্নাটা শুরু করি। নিলাম একটা ননস্টিকের কড়াই, আমি এবার গ্যাসটা অন করে নিচ্ছি। আমি নিয়ে নেবো এখানে 4 চা চামচ সাদা তেল। তেলটা আমি একটু গরম হতে দেব, এটাকে ভালোভাবে ছড়িয়ে দিলাম। তেলের মধ্যে আমি একেবারে সমস্ত পনিরগুলো দিয়ে দেব। ছড়িয়ে দিচ্ছি এরকম ভাবে চারিদিকে। এবার নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে এটাকে আমি জাস্ট এরকম ভাবে টস করে নিলাম। আর একটু উল্টো দিকটাও শেখা হয়ে গেলে তারপরে আমি ফেলে দেবো। আরো 2 চা চামচ তেল নিয়ে নিচ্ছি, যে তেলের মধ্যে আমি
ভাজলাম পনিরটা। এটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, দিলাম শুকনো লঙ্কাটা, দিলাম দারচিনিটা, দিয়ে দিয়েছি তেজপাতাটা। একটুক্ষণ নাড়িয়ে নিলাম, লঙ্কাটা আমার লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটা, কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখুন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার পেঁয়াজটা একটুখানি লাল হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটা আর একটু ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি আলুটা দেব। দেখুন হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আলুটা, যে আলুটা আমি কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম ব্যবহার করে, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে নাড়িয়ে তাকে আমি নুন কাটিয়ে দেবো। নুন কাটিয়ে নুনটা দিয়ে আমি এরকমভাবে নাড়িয়ে নিলাম। এটাকে আমি 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেবো। দেখুন 2 মিনিট হয়ে যাচ্ছে, আলুটা আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দেবো সমস্ত মশলাগুলো। এরকম টমেটোটা দিয়ে দিচ্ছি আমি, আর দিচ্ছি আমি আদা রসুন বাটাটা, আর এর মধ্যে মিশে দিচ্ছি ধনে গুঁড়োটা, আর এর মধ্যে মিশে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়োটা, গ্যাসটাকে চিনি করে দিয়ে তখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম এটাকে 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। যেহেতু নুন দেওয়া ছিল, টমেটোটা একটুখানি হলেও সেদ্ধ হয়েছে, গিয়ে জল ছেড়েছে টমেটোটা থেকে, এটা একটুখানি হয়েছে, তলায় ধরে যাবার মতো হয়ে গেছে। এবারে দেখুন, এবারে এর মধ্যে বাকি আছে আমার মেলানো পোস্ত বাটারটা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কাটা আমি মাঝ বরাবর চিরে রেখেছি, আর এটা হচ্ছে আমার কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র কালারের জন্য ইউজ করছি আমি এখানে, আর গরম মশলার গুঁড়োটা আর চিনিটা আমি সবার লাস্টে অ্যাড করব। দেখুন এবার আমি অ্যাড করছি 1 কাপ জল। যদি আপনারা ইচ্ছে করেন, তাহলে যদি ছানাটা বাড়িতে ফাটানো হয় আর সেটা লেবু দিয়ে ফাটানো হয়, তাহলে সেই জলটা আপনারা ছেঁকে রেখে দিতে পারেন, এই সময় সেই জলটা ইউজ করতে পারেন, টেস্টটা বেটার হবে। তো আমি যেহেতু পাউডার দিয়ে ফাটিয়েছিলাম ছানাটা, ওই জন্য আমি জলটা ফেলে দিয়েছি, জলটা ইউজ করতে পারলাম না, তো আমি প্লেন জল ইউজ করলাম এখানে 1 কাপ। আমি আরও একটু পনিরটার মধ্যে দিলে পনিরটা কিছুটা টেনে নেবে জলটা। আমি আরো 1/2 কাপ মতো জল ইউজ করছি এখানে। এবারে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ফুটে উঠলেই এর মধ্যে আমি পনিরটা এরকম 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে নিলাম, একটা সুন্দর ফুটতেও শুরু করেছে। এবার এটা শুধু আমি তলা থেকে ভালোভাবে নাড়িয়ে নিই। এর মধ্যে আমি ভেজে তুলে রেখেছিলাম পনিরটা অ্যাড করে দিলাম।
পনিরটা দিয়ে বেশিক্ষণ রান্না করতে হয় না, পনির বা চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না, নাহলে সেটা স্টিফ হয়ে যায়। তো যার জন্য আমি এটা বেশিক্ষণ করবো না, জাস্ট 2 মিনিট মতোটা রেখে দেবো। তার আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দেখুন, গরম মশলার গুঁড়োটা আর চিনিটা। চিনিটা অপশনাল, আপনারা আপনাদের ইচ্ছে মতন ইউজ করবেন। এবার এটাকে আমি ঢাকা দিই। আমি ঢাকাটা তুলে নিলাম, এই দেখুন আমার খেতে রেডি হয়ে গেছে। আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে আমি আলাদা করে ফুটে ফেলে দিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে আমার আলু পনিরের তরকারি। এবার আমি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। গ্যাসটা আমি অফ করে নিলাম, এখন আমি তুলে নিচ্ছি। এই দেখুন রেডি হয়ে গেছে আমার আলু পনিরের সবজি। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে আপনারা ট্রাই করুন, ট্রাই করলে বুঝতে পারবেন এটা কত ভালো লাগবে। আর আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।